এনআইএ এই ঘটনা যেটা ঘটেছিল নিমতিরাতে, এবং সেখানে জাকির হোসেন তিনি আহত হন, হাসপাতালে ভর্তি হন এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছিল এই ঘটনায়, বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার তদন্ত ইতিমধ্যে নিল এনআইএ, জাতীয় তদন্তকারী সংস্থা। এবং তোমাকে জানাবো যে ভারতীয় দণ্ডবিধি 326 কজিং গ্রিভিয়াস হার্ট, 120B ক্রিমিনাল কনস্পিরেসি এবং 307 অ্যাটেম্প টু মার্ডার, এই তিনটে ধারাতে মামলা। এছাড়াও রয়েছে এক্সপ্লোজিভ অ্যাক্টে মামলা, অর্থাৎ বিস্ফোরণ কি ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল বিস্ফোরণে, সেগুলো সেগুলো তারা তদন্ত করে দেখবেন। তবে এখনো পর্যন্ত যেটা এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে যে এই ক্ষেত্রে রাষ্ট্রদ্রোহিতার কোনো মামলা বা কোন রকম ভাবে টেরর অ্যাক্টিভিটি সেখানে ছিল এমনটা তারা আপাতত মনে করছেন না। যদিও যেটা এনআইএ সূত্রে জানা যাচ্ছে যে আগামী কালের মধ্যেই তারা সিআইডির সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবেন এবং কেস ডায়েরি হ্যান্ড ওভার করার বিষয়টা নিয়ে কথা বলা হবে, কেস ডায়েরি সিআইডির হাত থেকে তারা নেবেন এবং আগামীকালই তারা নিমতিতে যে জায়গায় ঘটনা ঘটেছে স্টেশনের কাছে সেখানে তারা যাবেন এবং সেখান থেকে তারা তদন্ত নেবেন। ধন্যবাদ আবির। কোউইন অ্যাপ আর থাকছে না। আপনারা জানেন যে কোউইন অ্যাপে নাম নথিভুক্ত করতে হতো করোনা টিকাকরণের জন্য, সেই কোউইন অ্যাপ আর থাকছে না। করোনা ভ্যাকসিন নিতে নাম নথিভুক্ত করতে হতো এই কোউইন অ্যাপে, এবং আজকে সকাল থেকে আপনাদের দেখিয়েছি যেভাবে এই কোউইন অ্যাপ বসে যাওয়ার জন্য যারা প্রবীণ নাগরিক তাদের কীরকম সমস্যার মধ্যে পড়তে হয়েছে। সকাল থেকে রাজ্যে ভ্যাকসিন বিভ্রাটের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, বেসরকারি হাসপাতালের সামনে দীর্ঘ লাইন দেখা গিয়েছে, কোউইন পোর্টাল কাজ না করায় সেই দুর্ভোগ অনেকটা বেড়েছে, অনলাইনে নাম নথিভুক্ত করা যাচ্ছে না, ভ্যাকসিন নিতে এসে যেভাবে সমস্যায় পড়েছেন প্রবীণ নাগরিকেরা, তারপরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোউইন অ্যাপ আর থাকছে না। করোনা ভ্যাকসিন নিতে নাম নথিভুক্তকরণে জটিলতা, আর থাকছে না কোউইন অ্যাপ। নাম নথিভুক্তকরণ করতে হবে নতুন ওয়েবসাইটে www.covin.gov.in/home, আরোগ্য সেতু অ্যাপ থেকেও নাম নথিভুক্তকরণ করা যাবে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।